The prophet stories are amazing, we like to hear the prophet stories, we like to hear the prophet stories. Assalamualaikum. Waalaikumsalam. Kemon acho tumra? Alhamdulillah, amra bhalo achi. আমরা আপনার কাছে নবীদের গল্প শুনতে চাই। মাশাআল্লাহ, অনেক ভালো। মুসলিমদের জন্য নবীদের গল্প অনেক দরকার। আজকে আমরা নবী আদম আলাইহি ওয়াসাল্লামের গল্প শুনব। তোমরা শুনবে তো? হ্যাঁ। চলো তাহলে শুরু করি। বিসমিল্লাহ। অনেক বছর আগে আল্লাহ পৃথিবী, চাঁদ, সূর্য বানান। এরপর তিনি মানুষ বানাতে চান। তাই তিনি ফেরেশতাদের পৃথিবীতে পাঠান কাদামাটি নেওয়ার জন্য। ফেরেশতারা পৃথিবীতে এসে অনেক জায়গা থেকে কাদামাটি নিয়ে যায়। এরপর আল্লাহ কাদামাটি দিয়ে মানুষের মতো আকার বানান এবং একে আদম বলে ডাকেন। এভাবে এই আদমকে 40 বছর রেখে দেন। ফেরেশতারা ও ইবলিস ভাবছিল যে এটা কি, তারা ভয় পাচ্ছিল। কিন্তু ইবলিস সব থেকে বেশি ভয় পাচ্ছিল। এরপর একদিন আল্লাহ আদম আলাইহি ওয়াসাল্লামের শরীরে আত্মা দেন। আত্মা মাথা ছুঁয়ে দিলে তিনি হাঁচি দিলেন। আত্মা যখন চোখ ছুঁয়ে দিল তিনি জান্নাতের ফল দেখতে পেলেন। আত্মা যখন পেট ছুঁয়ে দিল তার খিদে পেয়ে গেল আর তিনি ফল খেতে চাইলেন। আর তাই আত্মা তার পা ছুঁয়ে দেওয়ার আগেই তিনি লাফিয়ে উঠলেন আর পড়ে গেলেন। আল্লাহ তখন বললেন যে মানুষ অনেক অধৈর্য। আল্লাহ সকল ফেরেশতা ও ইবলিশকে বললেন আদম আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করতে। এটা শুধু সম্মান দেখানোর জন্য ছিল, পূজা করার জন্য কিন্তু মোটেই না। সব ফেরেশতা সেজদা করলো কিন্তু ইবলিশ করলো না। সে ভাবলো যে সে আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে ভালো, কারণ ইবলিশকে আগুন দিয়ে বানানো হয়েছিল আর আদম আলাইহি ওয়াসাল্লামকে মাটি দিয়ে বানানো হয়েছিল। সে এই নিয়ে আল্লাহর সাথে তর্কও করলো। এরপর ইবলিস খারাপ শয়তান হয়ে গেল। আল্লাহ ইবলিসকে কিয়ামতের দিন পর্যন্ত অভিশাপ দিলেন। শয়তান বুঝতে পারল যে আল্লাহ একদিন তাকে জাহান্নামে দিবেন, তাই সে আল্লাহর কাছে শক্তি চায় যাতে সে মানুষকে ধোকা দিয়ে তার সাথে জাহান্নামে নিয়ে যেতে পারে। আল্লাহ তার চাওয়া পূরণ করলেন এবং তাকে শক্তি দিলেন। একই সাথে আল্লাহ সবাইকে সাবধান করলেন, যদি কেউ শয়তানের দেখানো পথে চলে তাহলে সে শয়তানের সাথে জাহান্নামে যাবে। আর তাই আল্লাহ আমাদের সঠিক পথে চলার জন্য কোরআন দিয়েছেন। শয়তান কেন মানুষকে ধোঁকা দিতে চায়? তোমরা কি কেউ জানো? কেউ বলতে পারবে? মানুষের জন্য ইবলিস শয়তান হয়েছে, তাই সে রাগ করে মানুষের ক্ষতি করতে চায় এবং নিজের সাথে জাহান্নামে নিয়ে যেতে চায়। মাশাআল্লাহ, ঠিক বলেছ। শয়তান আমাদের অনেক বড় শত্রু এবং খারাপ কাজ করে, ফেরেশতারা ভালো কাজ করে, আর মানুষ মানে আদম আলাইহি ওয়াসাল্লাম হলেন বুদ্ধির প্রতীক। আদম আলাইহি ওয়াসাল্লাম অনেক বুদ্ধিমান ছিলেন, কারণ আল্লাহ তাকে সব কিছুর নাম শিখিয়েছিলেন। মানবজাতির মা বিবি হাওয়াকে কিভাবে বানানো হয়েছিল? জান্নাতে আদম আলাইহি ওয়াসাল্লাম খুব একাকী অনুভব করতেন। একদিন তিনি ঘুম থেকে উঠে তার পাশে এক মেয়েকে দেখতে পান, যাকে আল্লাহ তার বুকের বাম পাশে সব থেকে ছোট হাড় দিয়ে বানিয়েছেন। আদম আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কে তুমি? একটি মেয়ে। তোমাকে কেন বানানো হয়েছে?
যাতে আমার সাথে তুমি খুশি থাকো। ফেরেশতাগণ আদম আলাইহি ওয়াসাল্লামের বুদ্ধি কত সেটা জানতে চাইছিল, তাই তারা আদম আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, হে আদম, এই মেয়ের নাম কি? হাওয়া। তার নাম হাওয়া কেন? কারণ তাকে জীবিত কিছু থেকে বানানো হয়েছে। আদম ও হাওয়া জান্নাতে সুখে বাস করছিল। আল্লাহ তাদের একটি গাছ বাদে সব কিছু ব্যবহার করার অনুমতি দিয়েছিল এবং তাদের বলেছিল যে শয়তান তাদের অনেক বড় শত্রু, সে চায় তাদের জান্নাত থেকে বের করে নিতে। তারাও বুঝতে পেরেছিল যে সেই গাছের ফল তারা খেতে পারবে না। এভাবে অনেক বছর কেটে গেল আর মানুষের অভ্যাস হলো ভুলে যাওয়া। আদম আলাইহি ওয়াসাল্লামও মানুষ ছিলেন, তাই তিনিও আল্লাহর আদেশ ভুলে গেলেন। শয়তান আদম আলাইহি ওয়াসাল্লামের এই দুর্বলতাকে নিজের কাজে লাগালো। সে নিয়মিত আদম ও হাওয়াকে সেই নিষিদ্ধ ফল খেতে উৎসাহিত করতে লাগলো। একদিন তারা আল্লাহর আদেশ পুরোপুরি ভুলে গেল ও নিষিদ্ধ গাছ থেকে একটি ফল খেয়ে নিল। তারা ফল খেয়ে শেষ করার আগেই তাদের বুকে অনেক কষ্ট অনুভব করলো, যেন ব্যথা লজ্জা ও দুঃখে তা ভরে গেছে। চারিদিকের পরিবেশ পাল্টে গেল ও আনন্দ গান বন্ধ হয়ে গেল। তারা দেখলো তাদের গায়ে কোনো কাপড় নেই, তাই তারা তাড়াতাড়ি করে পাতা দিয়ে নিজেদের ঢেকে নিল। তারা আল্লাহর আদেশ অমান্য করেছিল, তাই তাদের জান্নাত থেকে বের করে দেওয়া হলো। তারা পৃথিবীতে কখন এসেছিল? শুক্রবার দিন তারা পৃথিবীতে এসেছিল এবং তাদের শুক্রবারই বানানো হয়েছিল, তাই সপ্তাহের সব থেকে ভালো দিন হলো শুক্রবার। তারা পৃথিবীর কোথায় প্রথম পা রেখেছিল? According to ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আদম আলাইহি ওয়াসাল্লাম আস-সাফা ও হাওয়া আলাইহি ওয়াসাল্লাম আর মারওয়া পাহাড়ে এসেছিলেন। আদম আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে তাকে পৃথিবীতে কষ্ট করতে হবে, তার পরিবারকে কাপড় ও অন্যান্য জিনিস দিয়ে ভয়ঙ্কর জন্তু থেকে বাঁচাতে হবে এবং সব থেকে জরুরি শয়তান থেকে নিজেদের রক্ষা করতে হবে। পৃথিবীতে তারা তাদের নতুন জীবন শুরু করলেন। তাদের যমজ সন্তান হলো কাবিল ও তার বোন। এরপর আবার তাদের যমজ সন্তান হলো আবিল ও তার বোন। তারা মহান আল্লাহর দেওয়া উপহার ও পৃথিবীর ফল খেয়ে সুখে জীবন কাটাচ্ছিল। তাদের সন্তানরা সুস্থ ও সবলভাবে বড় হয়। কাবিল ছিল কৃষক, সে তার জমিতে ফসল উৎপাদন করত। আর আবিল ছিল মেষপালক, সে পশু পালন করত। তাদের যখন বিয়ের বয়স হলো, আল্লাহ আদম আলাইহি ওয়াসাল্লামকে বললেন তাদের নিজের অন্য ভাইয়ের যমজ বোনকে বিয়ে করতে হবে, মানে আবিলকে কাবিলের যমজ বোন আর কাবিলকে আবিলের যমজ বোনকে বিয়ে করতে হবে। কিন্তু কাবিল আল্লাহর আদেশ মেনে নিল না, কারণ সে নিজের যমজ বোনকে বিয়ে করতে চেয়েছিল। আদম আলাইহি ওয়াসাল্লাম তো বিপদে পড়ে গেলেন। তিনি তার পরিবারে শান্তি ও একতা চাইতেন, তাই তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ আদেশ দিলেন তার দুই ছেলে আল্লাহকে কোনো প্রিয় জিনিস উপহার দিবে এবং যার উপহার সুন্দর ও ভালো হবে সে নিজের ইচ্ছা মতো বিয়ে করতে পারবে। তারা দুজনই উপহার দেবার জন্য রাজি ছিল। আবিল তার পশুর মাঝে সব থেকে ভালো পশু দিতে চাইল, কিন্তু কাবিল তার ফসলের সব থেকে খারাপ ফসল দিতে চাইল। এখন পর্যন্ত কাবিল দুটো ভুল করেছে, কেউ কি বলতে পারবে কি কি? হ্যাঁ, সে আল্লাহর আদেশ অমান্য করেছে, কারণ আবিলের বোনকে বিয়ে করতে রাজি হয়নি এবং সে প্রিয় জিনিস উপহার দিতে চায়নি। হ্যাঁ, আল্লাহ কি তার উপহার মেনে নিতে পারত? না, ঠিক বলেছ, আল্লাহ তার উপহার মেনে নেননি, কারণ সে অবাধ্য ছিল। এর ফলে কাবিল অনেক রেগে যায়, কারণ সে তার সুন্দর বোনকে বিয়ে করতে পারল না। তার রাগ তাকে শয়তানের পথে নিয়ে গেল এবং সে আবিলকে হত্যার হুমকি দিল। একদিন আবিলের কাছ থেকে ফিরতে দেরি হচ্ছিল, তাই আদম আলাইহি ওয়াসাল্লাম
কাবিলকে পাঠালো তার খোঁজ নিতে। কাবিল তার ভাইকে একা পাওয়ার সুযোগ পেয়ে গেল এবং সে এতটাই রেগেছিল যে সে তার ভাইকে পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলল। এটা পৃথিবীতে মানুষের প্রথম মৃত্যু এবং প্রথম খারাপ কাজ ছিল। শয়তান আবার মানুষকে ধোঁকা দিল ও এভাবেই পৃথিবীতে খারাপ কাজ শুরু হয়। আবিলকে অনেক সময় না পাওয়ার কারণে আদম আলাইহি ওয়াসাল্লাম তাকে খুঁজতে শুরু করে, কিন্তু তিনি তাকে না পেয়ে কাবিলকে জিজ্ঞেস করলেন। আর কাবিল রেগে বলল, আমি আমার ভাইয়ের পাহারাদার নই। এরপর আদম আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে আবিল মারা গেছে এবং তিনি অনেক কষ্ট পেলেন। কাবিল তার ভাইয়ের শরীরকে কি করেছিল? এটি ছিল পৃথিবীতে মানুষের প্রথম মৃত্যু, তাই সে জানতো না যে আবিলের শরীর কি করে দাফন করতে হবে। তাই সে এটি কাঁধে নিয়ে ঘুরে বেড়াতে লাগলো এবং লুকোনোর জায়গা খুঁজতে লাগলো। আল্লাহ তখন দয়া করে তার সামনে দুইটি কাক পাঠালেন ও তারা লড়াই করতে লাগলো। এর মধ্যে একটি কাক মারা গেল। বেঁচে থাকা কাকটি তার ঠোঁট ও নখ দিয়ে মাটিতে গর্ত করলো এবং মৃত কাককে গর্তে ফেলে মাটি দিয়ে ঢেকে দিল। কাবিল এটি দেখে লজ্জিত হলো। সে তার ভাইকে একইভাবে দাফন করলো এবং এটি পৃথিবীতে প্রথম দাফন ছিল। দুই ছেলেকে হারিয়ে আদম আলাইহি ওয়াসাল্লাম অনেক বিষণ্ন ছিলেন। এক ছেলে মারা গিয়েছিল এবং অন্যজন শয়তানের পথে চলছিল। তিনি তার পুত্রদের জন্য প্রার্থনা করলেন এবং তার অন্যান্য সন্তানদের ও নাতি নাতনিদের উপদেশ দিলেন, তাদেরকে আল্লাহ সম্পর্কে বললেন এবং তার প্রতি ঈমান আনতে বললেন। তিনি শয়তান সম্পর্কেও তাদের বলেন এবং তার নিজের অতীতের গল্প শুনিয়ে তাদের সতর্ক করেন। তিনি তাদের বলেন যে কিভাবে শয়তান কাবিলকে তার ভাই আবিলকে মারার জন্য উৎসাহিত করেছিল। এভাবে অনেক সময় চলে যায়। আদম আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ হয়ে যান এবং তার পৃথিবীতে অনেক সন্তান হয়। আদম আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর নিকটে আসলে তিনি তার পুত্র সেথকে মানুষের জন্য পরবর্তী পথ প্রদর্শক হিসেবে নিযুক্ত করলেন। আদম আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কাছাকাছি হলে তিনি জান্নাতের ফল খেতে চাইলেন, তাই তার সন্তানরা ফল খুঁজতে বেরিয়ে পড়ল। যখন তারা ফল খুঁজছিল তখন তারা ফেরেশতাদের দেখতে পায়। ফেরেশতারা তাদেরকে আদম আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে যেতে বলে, কারণ তার সময় শেষ হয়ে এসেছিল। তাই তারা ফেরেশতাদের সাথে তাড়াতাড়ি ফিরে আসে। হাওয়া আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর ফেরেশতাকে দেখে চিনতে পারলেন এবং আদম আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে গেলেন। আদম আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে তার স্ত্রী ভয় পেয়েছে, কিন্তু তিনি তাকে বললেন যে এটি তার যাওয়ার সময়, কারণ এটি আল্লাহ ইচ্ছা। তার মৃত্যুর আগে তিনি তার সন্তানদের বলেন যে আল্লাহ পৃথিবীতে মানুষকে একা ছেড়ে দেবেন না, বরং তিনি নবীদের তাদের সহায়তার জন্য পাঠাবেন। নবীদের বিভিন্ন নাম, বৈশিষ্ট্য ও অদ্ভুত ক্ষমতা থাকবে, কিন্তু তাদের সবাই এক বিষয়ে মিল থাকবে, আল্লাহ ইবাদত করা। আদম আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করে নেন এবং ফেরেশতারা তাকে ঘিরে ফেলে। যখন তিনি তাদের মধ্যে মৃত্যুর ফেরেশতাকে চিনতে পারলেন তখন তিনি মনে মনে খুশি হলেন। ফেরেশতারা তার আত্মাকে শরীর থেকে আলাদা করে নিয়ে গেল। এরপর তারা তার জন্য দোয়া করলেন এবং তার জন্য কবর খুঁড়ে তাকে কবরে শুইয়ে দিলেন। এটাই সে সময়ের নিয়ম ছিল। আজকে আমাদের গল্প এখানেই শেষ। ইনশাআল্লাহ এরপর আমরা অন্য কোনো নবীর সুন্দর গল্প শুনব। This is the end of our prophet story for today. I just want to say Jazakallah to all of the people who are helping us to support our work. As you know, we cannot do this without Allah subhanahu wa ta'ala's kindness and your generous support. You can go to our website by supporting us with a one-time donation or becoming a monthly supporter for the whole thing. Inshallah, we'll see you next time. The Prophet Story.